বন্ধুরা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমরা অনেক ছোট বড় খবর সবার আগে টেলিগ্রামে আপলোড করি, যেগুলো তোমরা এখানে পাবে না, মানে ইউটিউবে। তো জলদি যাও টেলিগ্রামে, স্পোর্টস ইন বেঙ্গলি সার্চ করে এক্ষুনি জয়েন করো। হারি আপ গাইস! কলকাতা নাইট রাইডার্সের শিবিরে পা রাখার পর থেকেই চরম এক্সাইটেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। গতবার ফাইনালে পৌঁছলেও শেষ রক্ষা হয়নি, এবার সেই অধরা স্বপ্নটাই পূরণ করতে চান তিনি। সেই লক্ষ্য নিয়ে সোমবার মুম্বাইয়ে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিয়েছেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সমর্থকদের গতবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ উপহার দিতে পারেননি, এবার সেটাই নাইট ফ্যানদের দিতে চান কলকাতার এই তারকা কোচ ব্রেন্ডন ম্যাকালাম। নাইট রাইডার্সের হয়ে প্রথম মরশুমেই আইপিএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। একসময় নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতেও দেখা গিয়েছে তাকে। এবার সেই ব্রেন্ডন ম্যাকালামই নাইট রাইডার্সের কোচ। 2014 সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, ক্যাপ্টেন ছিল গৌতম গম্ভীর। এরপর থেকে আর সেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি তারা। মেগা অকশনের পর এবার নতুন করে তৈরি হচ্ছে আইপিএল। ভারতের জার্সিতে দুর্ধর্ষ পারফরমেন্স দেখাচ্ছেন শ্রেয়াস আইয়ার। এবারের মেগা অকশনে তাকে বিরাট অঙ্কের টিমে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, ইয়ন মর্গানের পরবর্তী ক্যাপ্টেনও তাকেই বেছে নিয়েছে নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তিনি ছাড়াও এবার নাইট রাইডার্সের শিবিরে আছেন প্যাট কামিন্স, টিম সাউদি, হেলসের পরিবর্তে এসেছেন অ্যারন ফিঞ্চ এবং স্যাম বিলিংসের মতো তারকারা। সেই টিম দেখে তাই এক্সাইটেড ম্যাকালাম। তাদের সঙ্গে এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় তিনি।